হয়েছে প্রভু আজ আপনার? এই মানুষদের স্বভাব বড় বিচিত্র হে দেবী, কখনো আমাদের শ্রদ্ধার সাথে দুধ খাওয়ায়, আবার কখনো মেরে ফেলে। সেই জন্যই তো ওরা দেবলোক আর নাগলোকের মধ্যে পড়ে রয়েছে আজও। এ আর বেশি দিন থাকবে না, দেখো ওদিকে দেখো। আধুনিকতার নামে নিজেরাই নিজেদের বিনাশে মত্তে উঠেছে এই মনুষ্য সমাজ। আগামী 25 বছরের মধ্যে মাটির উপর বিরাজমান সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অগ্নিবর্ষা, হিমবর্ষা, রক্ত বর্ষাতে প্রলয় অনিবার্য। হতে দিন না প্রভু, আমাদের জাতের বিনাশকারী মানবদের এমন শাস্তি পাওয়াই উচিত। স্বার্থের জন্য অপরের ক্ষতি করাটা মানুষের স্বভাবের মধ্যেই পড়ে, কিন্তু আমাদের ধর্ম তাদের কল্যাণ করা। এই ধর্ম কেমন করে পালন করব? এই প্রলয়কে খণ্ডাবার কি উপায় আছে প্রভু? সৃষ্টির রক্ষাকারী মহাদেব শিবই এই প্রলয়কে খণ্ডাতে পারেন। উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে প্রাঙ্গণের নিকটে শিবলিঙ্গের সামনে যদি ভক্তিভরে আমাদের নাগ যুবক যুবতী তাদের নৃত্যের দ্বারা পরমেশ্বরকে প্রসন্ন করতে পারেন, তবে নাগনাগিনীর মস্তকে অবস্থিত ওই অদৃশ্য নাগমণি পুনরায় দৃষ্টিগোচর হয়ে উঠবে। সেগুলি শিবকে সমর্পণ করলে পরে উনি প্রসন্ন হবেন, আর বরদান স্বরূপ এই প্রলয় থেমে যাবে। শিবায় ওমকার শঙ্করায়, ওম নমঃ শিবায় ওমকার শঙ্করায়, জগদ ভয়ঙ্কর ভবন নীলকণ্ঠ হে তুমি পুরাণী, শ্রীলোকনাথ জগত বিনাশী তুমি উমাপতি হে জটধারী, মন প্রাণ সব সবেদি তোমার পায়ে, ওম নমঃ শিবায়। সকল মানবজাতির কল্যাণের জন্য তোমরা যে কাজ করছো তার জন্য আমার আশীর্বাদ তোমাদের সাথে রইল। যার উপর তোমার কৃপা দৃষ্টি তার উপর সংকট নাশে, শিব শম্ভু বিষধারী ভোলা ভয়হরণ দুঃখতারণ, তুমি প্রদলন রাজ রূপে চিরন তোমার যখন খোলে, দুঃখ হরিয়ে সুখ মিলিয়ে শম্ভু ডমডম বাজে ডমর ভুবনে, দেবাদি দেবী তুমি জীব ভুবনে তুমি সব ভক্তদের মনে, হর 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 মহাদেব ধ্বনিতে ভরে ওঠে চারিদিক নেই ভাবনা,
তোমার কথা অনুযায়ী তিনজনের কুষ্ঠিগুলো আমি নিয়ে এসেছি। সাপের চামড়া ব্যবসা ওদের জন্য আমার লোকেরা মারা গেছে, আমার ধান্দা চপাট হয়ে গেছে। ওই তিনজন যে কোনো মূল্যে যেন বাঁচতে না পারে। কিভাবে তুই ওদের মৃত্যু চাস? বেহুশ অবস্থায় মারা যা, হাত পা ভেঙে মারা যা, নাকি রক্ত বমি করার ভয়ে? বলে ফেল, ওদের কিভাবে মরতে দেখতে চাস তুই? ওরা রক্ত বমি করে মরুক, আর আমি সেই দৃশ্য নিজের চোখে দেখতে চাই। তোর ইচ্ছা পূরণ করে দেব। দে কুষ্ঠিগুলো দে। যাদের আমি এত বছর ধরে খুঁজছি, তুই তাদের আমার হাতের মুঠোয় তুলে দিয়েছিস। আমি তোমাকে ওদের মারতে বলেছিলাম, তুমি কিনা আমার। ওরা তিনজন সাধারণ মানুষ নয়, ওদের কুষ্ঠিতে নাক রেখা লেখা রয়েছে, আর সেটাই হলো তোর মৃত্যুর কারণ। আমার মন্ত্র শক্তির সাথে ওদের কুষ্ঠি নাক শক্তি মিলে গেলে তাহলে দুনিয়াটা হবে হাতের মুঠোয়। এই ওই তিনজনকে খুঁজে নিয়ে আয়। ধরার জন্য তখন থেকে বিন বাজিয়ে চলেছে। তোমার পিস্তল দিয়ে সাপ দুটোকে মেরে ফেলো ডেভিড। চুরমার করে দিলি, কত কষ্ট করে নাক দুটোর মিলনে নাগমণির শক্তি অর্জনের সময় তোরা আমার সমস্ত আশাকে জলাঞ্জলি দিয়ে দিলি। মূর্খ কোথাকার, এখন ওই মণি দুটোকে পাওয়ার জন্য কি করতে হবে? হাতে আসা নাগমণি দুটোর একটাকে তোদের জন্য শেষ পর্যন্ত হারাতে হলো, অপদার্থের দল। একটা মণি তো পাওয়া গেছে না মা। সাপের চামড়া নিয়ে কারবার করি আমরা, এসব কি করে জানবো বলো তো মা? তোদের এখনো অনেক কিছু জানার বাকি আছে মূর্খের দল। ওই দ্বিতীয় মণিটা হাসিল করার পরই আমার দিব্য শক্তি হাসিল হবে। তাতে আমাদের কি লাভ হবে? তোরা নির্বোধের দল। ওই মণি দুটোতে বহু রকমের শক্তি নিহিত আছে, সৃষ্টিকে সম্পূর্ণ জয় করতে পারি, পুরো ব্রহ্মাণ্ডকে আমরা হাতের মুঠোয় করতে পারি। বাবা, এখন কি করতে হবে? নাগাংশের সাত জন্ম নিয়ে নিজের পিঠের উপরের দিকে জরুল থাকবে, তাও একদম সর্প আকারের, এমন কোন মেয়ে নিশ্চয় কোথাও না কোথাও আছে, খোঁজো। I'm a kid, you ready? Must be the nature, get home, I'm
করবে তা আমি জানি না। আমি ফরেন থেকে ফেরার আগেই ভৈরবে যে তিলওয়ালা মেয়েটার কথা বলেছিল তাকে খুঁজে পাওয়া চাই। ওকে ওকে, তোমার ফরেন থেকে আসার আগেই আমি ওকে খতম করে দেব। তুমি ওখানেই থাকো বা ফিরে আসো, তুমি গুড নিউজ পেয়ে যাবে। ভেরি গুড। হ্যাঁ বলো রাজেশ। আমি এয়ারপোর্ট থেকে বলছি, ফ্লাইটের টাইম হয়ে গেছে, তুমি আসছো তো? হ্যাঁ এখনই আসছি। আমাকে আর্জেন্ট ইন্ডিয়া ডেকে পাঠালে। আমার জন্য একটা সারপ্রাইজ আছে মা, জলদি বাড়ি চলে। ওকে বাই। মাহানি, এটা দেখো,
এ ফুলের মতো তোমার দেখাশোনা করবে, কেননা এ ফুলের বড় একজন এক্সপোর্টার। যে এটা দেখো, এ দিন রাত তোমায় চোখের মনি করে রাখবে, কেননা এ শহরের এক মস্ত বড় আইসার্জন। নেক্সট, এই ছবিটা যার, সে তোমার জন্য একদম পারফেক্ট। কই দেখি? What, Daddy? How can you do this? আমি এমনি মজা করছিলাম। কিরে ওই মেয়েটাকে এখনো খুঁজে বার করতে পারিসনি বুঝি? আজকালকার মেয়েরা নিজেদের শরীরে আলাদা আলাদা অংশে নানা রকমের ট্যাটু লাগে ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে কোনটা জন্মগত চিহ্ন তা বোঝা খুবই মুশকিল। আমারও নজরে সে পড়েনি আজ পর্যন্ত। ওই জরুলোলা মেয়েটাকে যে কোনো ভাবেই হোক আমি মায়াবী মন্ত্রে বশ করবই। যদি তুই না খাস তাহলে তোকে ওই ভিখারিদের কাছে ছেড়ে দিয়ে আসবো। সর্বনাশ ওই মহিলাটি, ও আমাদের মার্কেট পুরো খারাপ করে দিয়েছে। ও কিন্তু আমাদের থেকে বলেনি গুরু, ও তো এই মালটাকে থেকে বিক্রি ভেবেছে। ভিখারিটিকে এমন দেবো না। সুকর, আমি বিরাট বড় ফ্যামিলি সওয়াল, জানিস তুই? হ্যাঁ জানি জানি, অনেক বড় ভিখারির ছেলে তুই। এখানে কি করছিস রে? বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছি আমরা। তুলে নিয়ে যাওয়ার জন্য বুঝি? তাহলে তো কি, আপনি একটা ভালো প্ল্যান টা দিয়ে একটু গাইড টাইড করেন যদি ভালো হয়। তাই করুন স্যার, বৃষ্টি না হওয়াতে আমরা শুকিয়ে গেছি স্যার, কিন্তু পেছনে মারবেন না, পেছনে বড় ব্যাপার। তা নয় তো কি স্যার, এই দেখুন এই আদুরের দুলালটি গুম হয়ে গেছে বলে এক সপ্তাহ আগে খবরে কাগজে বেরিয়েছে। একে খুঁজে আনতে পারলে এর বাবা 1,00,000 টাকা পুরস্কার দেবে। এই 1,00,000 টাকার জন্য না, বাচ্চাটাকে খুঁজে বার করার জন্য জলে জঙ্গলে মাঠে ঘাটে খুদায় তৃষ্ণায় ঘুরে বেড়াচ্ছি স্যার, প্লিজ হেল্প আস। 420-এর বাচ্চারা, এই ছেলেটাকে তো 2 দিন আগেই পাওয়া গেছে, বুঝেছি। এই কে তোমরা? লেডিজ হোস্টেল, কি চাই তোমাদের? হাই বেবি, ইডিয়েট। এই কা তোমরা? এটা লেডিজ হোস্টেল, এখানে পুরুষদের ঢোকা নিষেধ, জানো না? ওয়াচম্যান, ওয়াচম্যান। ও এই বলেছিল যে এটা লেডিজ হোস্টেল, এখানে পুরুষদের ঢোকা নিষেধ। তোমাদের কি চাই? তোমার মতো আন্টি আমাদের একদমই চাই না। ফ্রিজে থাকা সবজি আর লেডিস হোস্টেলের মেয়েরা হামেশাই ফ্রেশ থাকে, সেই জন্যই তো আমরা এই হোস্টেলে এসেছি। তোমরা যদি এখান থেকে না যাও তাহলে আমি পুলিশকে ডাকব। পুলিশের কাছে জানানোর মতো অভিযোগ তো তোমার কাছে আছেই, কিন্তু দেখাবার মতো প্রমাণ তো চাই নাকি? ওটা আমি দেখাচ্ছি, এই দেখো। স্টপ ইট। ওয়ার্ডেন চন্দনা আন্ডার দ্য শাওয়ার, এই হেডলাইন দিয়ে যদি এটাকে ইউটিউবে রিলিজ করি তাহলে পুরুষেরা ফিল্ম দেখবে না, শুধু তোমাকেই দেখবে। এসব কিছু করো না, দোহাই তোমার কাছে হাত জোড় করছি, আমায় কি করতে হবে সেটা বলো। দ্যাটস গুড, সব ছেলেদের মতো মেয়েদেরও উইকনেস থাকে। নিউ জেনারেশন গার্লস পাবে গিয়ে ড্রিঙ্ক করা, পার্টিতে এনজয় করা, আর হট লাইফের মজা নেবার আশায় থাকে। তাই মেয়েদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের কাছে পাঠিয়ে দাও, তো আমাদের যা চাই তা আমরা পেয়ে যাবো, আর তোমার যা চাই তা তুমি পেয়ে যাবে। নো, আমি এটা কিছুতেই করতে পারবো না। তাহলে কি এটা রিলিজ করি? না, তোমরা যা বলবে আমি তাই করব। আঙ্কেল, বাড়িটা তো পুরো খালি গো। হ্যাঁ রে কাজল, তোর মাথাটার মতো খালি রে। তো চলো আমরা বাড়িটা খালি করে দিই। দূর পাগলি, আলমারি গয়না এসব জিনিসপত্র কেউ বাথরুম বা হলে রাখে না, বেডরুমে রাখে। চল গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। চাবি কোথায় পাওয়া যাবে গো? পাশের পুলিশ স্টেশনে পাওয়া যাবে। তাহলে আমি গিয়ে নিয়ে আসি। তুই গেলে পরে আর কখনো ফিরে আসবি না। স্টুপিড, বাপরে দেখ কাজল, তুই বাড়িটাকে খালি বলছিলিস, সোনা কিরম চকচক করছে। আমি আমার ক্যারিয়ারে যখনই আলমারি খুলেছি মদের বোতল, খালি সিগারেটের বাক্স, ছেঁড়া পুরনো কাপড়ই পেয়েছি। এত কিছু দামি মাল পাওয়ার সৌভাগ্য কখনো হয়নি। এত টাকা দিয়ে আমরা লাইফে সেটেল হয়ে যাব। এই নেকলেসটা আমি পরি, বিক্রি হবার আগে যেটা ইচ্ছে বলে না। আমাকে কেমন লাগছে আঙ্কেল? দুই পৃথিবীর নায়িকা কোয়েলের মতো লাগছে রে। আরে সব দরজাগুলো খোলা কেন? আরে তালা ঠিকমতো লাগিয়েছিলে না? ঠিকই লাগিয়েছিলাম।
আমাদের বেরোবার আগে ওরা এসে পড়েছে, এবার হয় ওপরে যাবো নয়তো জেলখানাতে যাবো। আসুন ম্যাডাম আসুন। আসুন বৌদি, এই বেবি আপনার কথাই বলছিল। এই বেবি আপনাদেরই মেয়ে কাজল। আমার অজান্তে এত বড় মেয়ে তোমার কি করে হলো? মনে করে সেটাও বলে ফেলো না। সব গয়না বেচে সেটেল হয়ে যাবো তাই বলেছিলে না? পুরোটা হয়ে গেছে না, আর কিছু বাকি আছে? না আর কিছু বাকি, এদের হিসেব বাকি আছে। আপনারা শুরু করুন। ও একদম তোমারই মতো ফিটনেস লাভার, ও ঘরেই পুরো জিম সেট করে রেখে দিয়েছে। আচ্ছা কাম চলো। হাই হানি। হাই ড্যাডি। হাই। আমি তোমায় ডিস্টার্ব করলাম না? নো নো অ্যাবসলিউটলি নট। ওকে বাই দ্য ওয়ে মিট মিস্টার আদিত্য, ডিপার্টমেন্টে এ হচ্ছে আমার সবচেয়ে ভরসাযোগ্য অ্যাসিস্ট্যান্ট, আর তোমারই মতো ফিটনেস লাভার, জাস্ট আ ফাইন জেন্টলম্যান। ছাড়ো এসব কথা, আদিত্য সি ইজ মাই ডটার, একমাত্র মেয়ে হানি। আর হানি, আমি তোমার কথা ওকে এত বলেছি যে তোমাকে মিট করতে চলে এলো। হাই। হাই। দুই ফিজিক্যাল ফিটনেস লাভারের বন্ধুত্ব হয়ে গেল, এখন তোমরা কথা বলো ফিটনেসে। আমি তো হলাম জগিং পার্টি, আমার জগিং পার্টনার আমার ওয়েট করছে, আমি ওকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, চললাম। আপনি আজকাল কি মিশন নিয়ে কাজ করছেন? ডিপার্টমেন্ট ইনফরমেশন পেয়েছে যে নাগিনীর মতো একটি মেয়ে শহরে অশান্তি ছড়াতে চাইছে, আর যখন আমি ওর সন্ধানে যাচ্ছিলাম তখন নাগিনী অনেক বাধা দিয়েছিল। আপনি একজন পুলিশের লোক হয়েও এই সব নাগনাগিনীর কথায় বিশ্বাস করেন? কি করি বলুন, উপরতলার অর্ডার তো। নাগিনীর পিছনে ধাওয়া করাটা ঠিকই আছে, কিন্তু আপনি পুলিশের চাকরি ছেড়ে শেষে বিনবাদনে সাপুরে হয়ে পড়বেন না যেন। আরে বন্ধ করে সব কান্নাকাটি। কাঁদিস না রে মা, কাঁদিস না, আমি যা যা বলছি তা মন দিয়ে শোন। যদি আমাদের সুখে শান্তিতে থাকতে হয় তাহলে একটাই রাস্তা আছে, তা তোর বিয়ে। ভাগ্য করে তুই এই রূপ যেমনটুকু আগলে রেখেছিস, মল্লিকা সেরাবতের মতো ছোট ছোট কাপড় পরে বড় লোকের মেয়ে হবার নাটক করে কোনো মালদার ছেলেকে যদি পটাতে পারিস তাহলে আমাদের লাইফ সেটেল হয়ে যাবে। আমি কাকে পটাবো আঙ্কেল? আরে তুমি কারোর থেকে কম কিসের গুরু? ঋত্বিকের মতো হ্যান্ডসাম আছো, চিন্তা করছো কেন? যে কোনো মেয়ে পটে যাবে। আরে আমায় দেখে কে পটবে? ছোট ছোট কাপড় দেখে পটার মতো গাধা অনেক পাওয়া যায় রে আজকালকার মেয়েরা, কেমন জানিস তো, ছেলে নরম হলেও চলবে কিন্তু পকেটটা গরম হয়ে যায়। এই ব্যাপার বুঝি? হ্যাঁ মামনি, পয়সাওয়ালারা পয়সাওয়ালাদের হাতেই পটে। কিন্তু আমার কাছে তো পয়সা নেই। তুই পয়সাওয়ালা হবার অ্যাক্টিং কর, আমি ডিরেকশন দিচ্ছি। তুই যা বলছিস তো হওয়া সম্ভব? নিশ্চয়ই হতে পারে গুরু। স্টাইলিশ চুল কাটিয়ে কানে রিং পরে রোগা পাতলা শরীরে জিম কালচার জয়েন করে সিক্স প্যাক এইট প্যাক করে যদি ঘুরে বেড়ানো না, যে কোনো ধনীর মেয়ে দামি গাড়ি করে এসে তোমার জন্য দরজা খুলে দেবে। বুঝে গেছি, আমাকে কানে রিং টিং পরে শুট বুট পরতে হবে। বুঝতে পারলি না? বুট না পড়লেও চলবো কিন্তু শুট পরতে হবে। এতে যে মিস্ট্রি আছে সেটা আপনাদের মিডিয়ার লোকেরাই বলছেন, লেট মি ফাইন্ড আউট। স্যার প্লিজ, আগে কিছু কনফার্ম না করে কিছু বলতে চাই না, আর আপনারও চিন্তা ভাবনা না করেই নিজেদের টিআরপির জন্য ব্রেকিং নিউজ এর নামে পাবলিককে কনফিউজ করবেন না। ওকে স্যার, কিছু তো বলুন স্যার। এই ঘটনাটা কখন ঘটেছে স্যার? মনে হচ্ছে ভোর 3:30-এর মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এনি ক্লোজ স্যার? শুধু একটা লেটার পাওয়া গেছে স্যার। আমার আত্মহত্যার পিছনে একটি মজবুত কারণ আছে, বেশ কিছু লোক মিলে আমায় ব্ল্যাকমেল করে হোস্টেলের মেয়েদের জীবন বরবাদ করে চলেছে। আমি চাইলেও এদের জন্য কিচ্ছু করতে পারিনি, সেজন্যই আমি আত্মহত্যা করছি।
স্যার ওয়ার্ডেনের চিঠি পড়ে এটা বোঝা যায় যে তার মৃত্যু আর এই মেয়েদের গুম হয়ে যাওয়ার ভিতরে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে স্যার ওরা সাধারণ লোক নয় এই চিঠিটা এভিডেন্স করে আমরা ওদের গ্রেফতার করতে পারবো না স্যার সিঙ্গাপুর থেকে এই শহর পর্যন্ত ওদের নেটওয়ার্ক বেশ বড় স্যার ওদের সঙ্গে বেশ বড় বড় লোক জড়িয়ে আছে স্যার দেখো একটা ধনীর মাইয়া ইম্পোর্টেড গাড়ি থেকে নামলো আমাদের লাকি লটারি গুরু হয়ে যাও শুরু আরে গগলস সেট কই গেলে ঠিক আছে আরে রাইট নয় লেফট তুই রিডের মতো দেখিস তাই চশমা পরতে বলেছি কোথায় কোথায় সামনে সামনে দেখতে পাচ্ছিস না নাকি গোনা হয়ে গেলি নাকি ঠিক করে দেখ না ওদিকে দেখ ওই ছেলেটা তোর দিকেই দেখছে নিজের গগলসটা খুলে একবার স্মাইল দিয়ে দে হ্যালো গুড মর্নিং স্যার বসকে দিতাছি বসকে বসকে আপনার লগে আপনার ড্যাডি প্যারিস থেকে ফোন করছে হ্যালো হ্যাঁ ড্যাড ইন্ডিয়া এসে গেছি রাত্রে আমেরিকা 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 নো ড্যাড আমেরিকা গেলে পরে বুশ আঙ্কেল নিজের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মাথা খারাপ করে দেয় বুশ আঙ্কেল আচ্ছা কাজল আমরা যে ছেলের সন্ধানে এসেছি এই সেই ছেলে এক মিনিট এক মিনিট হ্যালো হ্যাঁ আমি ম্যাডামকে জিজ্ঞাসা করে বলছি ম্যাডাম ম্যাঙ্গোলিয়াতে বেড়ালের বাচ্চারা দুধ আর ডিম না পাওয়ায় কেঁদে কেঁদে মারা যাচ্ছে ওখান থেকে চাঁদা চাইছে কত দিতে হবে ম্যাডাম ওই 5 কোটি দিয়ে দাও হ্যাঁ এ তো খুবই ওভার অ্যাক্টিং করছে বাপরে হ্যাঁ 5 কোটি টাকা দেবার কথা দিয়েছেন ম্যাডাম 5 কোটি টাকা দিচ্ছি এই মিসকেটা একদম মিস করা যাবে না গুরু আরে কিছু করো না গুরু হাসাটা বন্ধ করার পটা চাচা যাও পটে গেছে রে এরপর শুভ লাগলো তারপর সাত পাক তারপর ফুল সজ্জা আমাদেরকে দেখে রে এক্সকিউজ মি প্লিজ সেম প্রফেসর ইয়া তোমার স্যালারি কত জাস্ট 10 লাখ সারা বছরের না না হপ্তা কিছু বললেন না তো আপনার স্যালারি কত 1 করোড় শক পেলে না ওকে এক্সকিউজ মি আপনি মনে হয় আমার ডাকছিলেন না তো তো আপনার নজর আমার উপরে কেন রয়েছে এটা তো সাধারণ ব্যাপার সাধারণ ব্যাপার কারণ আপনার নজরও তো আমার উপরে ছিল 1 মিনিট ইয়া হ্যালো হ্যাঁ ড্যাড কলকাতার পলিউশন খুব বেশি দেখছি এক কাজ করো আমার স্কাইডাইভারটা সন্ধ্যার মধ্যেই পাঠিয়ে দাও ওকে থ্যাংক ইউ ড্যাড কি আপনি স্কাইডাইভার পাঠাতে বললেন এটা কি কোনো নতুন কাজ না কার নয় মিনি ফ্লাইট এখানে লোকাল কলকাতা দিল্লি ঘোরার জন্য ও আপনার মিনি ফ্লাইট আছে আপনার কাছে নেই বুঝি আমার কাছে মিনি নয় লার্জ আছে ইয়েস ম্যাডাম সকালে টিভির পাশে 2 কোটি টাকা রেখেছিলাম তার কি খবর কিছু জানতে পারলে ওগুলো হাওয়াতে উড়ে গিয়েছিল তাই কাজের মেয়েটা ঝাড় দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে আরে বাপ রে এখন ডাস্টবিনটা কোথায় পাবো তাহলে চল না দুজনে মিল রাখো এটা তো আমাদের পুরনো ধান্দা তাহলে সাতারা বিয়েটা হতে দেবি তো ও ও বাই দ্য ওয়ে আপনার বিয়ে হয়ে গেছে না করিনি আমার ড্যাড 5000 কোটি টাকা পণের জন্য বিল গেটসের মেয়েকে বিয়ে করার জন্য বারবার বলছে আমার ড্যাডিও না ঠিক ওরকম উনি তো আমার বিয়ে হলিউডের স্টার রোমিন সেনের সঙ্গে করতে চেয়েছেন কিন্তু আমি না বলে দিয়েছি উনি একবার বিয়ে করেছেন না কিন্তু আমি তো আমি একদম জানি সেই জন্যই তো আমি আপনাকে মন দিয়ে দিয়েছি ও ইজ ইট আই এম সো লাকি একটা কাজ করি তাড়াতাড়ি চলো মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলি মন্দিরে প্রলয়কে রুখতে পারে ওর জীবন সংকটময় ওর প্রাণকে রক্ষা করা এখন তোমাদের কাজ যাও
what happened, Daddy? Fire so upset? আজকাল ব্রাউন সুগারের সাপ্লাই বেড়ে গেছে। প্রতিদিন কলেজে পড়তে আসা নতুন মেয়েদের এরা সব নেশার গোলাম তৈরি করে। ওদের জীবনকে বরবাদ করে দিচ্ছে। বাধা দিতে গেলে প্রাণে মেরে ফেলছে। এই কাজে অনেকেই জড়িত আছে। এদেরকে ধরা খুব মুশকিল। কারণ আমাদের ডিপার্টমেন্টের লোকেরাই ওদের সঙ্গে জড়িত। তাই আমার একজন নতুন ইনফরমার চাই। আমি ট্রাই করে দেখতে পারি কি? খুব চিন্তা ভাবনার পর আমি এই সিদ্ধান্তে এসেছি বিয়েটা করাই ঠিক হবে। ম্যাডাম এটা তাই মনে হয়। কুয়োতে যেমন কাকর ছুঁড়ে ফেলে তেমনি উনিও কুয়োতে হেঁটে ছুঁড়ে ফেলে। এই ধরনের লোকসান যাতে আর কখনো না হয় সেই জন্য আপনারা বিয়ে করে ফেলুন। হ্যাঁ সবকিছু লিখো আগে বিয়ে করে নাও। লিক মানে? তার মানে আমার ব্যাকগ্রাউন্ড যদি লিক হয়ে যায় তো মিডিয়ার লোকেরা এসে অযথা বিরক্ত করবে কিনা? তাহলে তো পুলিশও আয়া করবে। পুলিশ আসবে কেন? আমার সিকিউরিটির জন্য। তাহলে শুভ কাজে দেরি করা কেন? মালাবদল হইলো? হ্যাঁ মালাবদল করে দিন। ওই মশাই জোরে জোরে মন্ত্র পড়ুন। কেমন লাগলো আমার আইডিয়া? আমাদের তো লাইফ বদলে গেল রে বাবা। হানিমুনের জন্য আমরা সবাই মিলে তোমার শহর প্যারিসে যাবো। ওখানে নয়, ওখানে আগ্নেয়গিরি ফেটে যাওয়ায় পুরো শহর নষ্ট হয়ে গেছে। তাই আমরা আপনাদের বাড়ি যাবো। আমাদের বাড়িও ভূমিকম্পে ধসে গেছে। ভূমিকম্পে ধসে গেছে সেই জন্য আমরা তোমার বাড়ি যাবো। না না আপনাদের বাড়ি। না না তোমাদের বাড়ি যাবো। না 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 আপনাদের বাড়ি যাবো। আমার প্রশ্নের উত্তর না দিলে তোদের থানায় যেতে হবে। হাত সরাও, ছেলেটা আম্বানি বংশের। আচ্ছা ফোন করলেই তোমার চাকরি চলে যাবে। এই ইন্সপেক্টর ম্যাডাম রয়্যাল ফ্যামিলির মেয়ে, কমিশনারকে একটা মিস কল দিলে না তুমিও মিস হয়ে যাবে। এই চুপ কর, তোরা তিনটে রাস্তায় ঘোরা পকেট মার আর এরা দুটো চোর। ধরা পড়ে গেছি রে, ভাগলাম আমরা পুরো। আরে এই চোরের দল কোথায় গেল? আরে তুই কোথায় যাচ্ছিস? ওই চুরি করা গাড়ি তুই নেছিস না? এ আমার কার চুরি করেছে বুঝি? বেশি কথা বলো না, বাজে কথা বললে দুজনকে হাজতে পুরে বেদম পেটাবে। স্যার এ আমার বিবাহিত স্ত্রী, আমরা দুজন খারাপ কাজ ছেড়ে দিয়ে পরিশ্রম করে বাঁচতে চাই স্যার। আচ্ছা যদি তোর বউ হয় একটা চুমুকে দেখা। ঠিক আছে এবার জড়িয়ে ধর দেখি। কি তোর বইয়ের তো কোনো রিয়াকশন নেই? সে তো আমার মতো ঢুকছে না স্যার। কি যে ও কেন রিয়্যাক্ট করছে না? হ্যাঁ এটা ঠিক, যে একটু রিয়্যাক্ট কমই করে স্যার। ও আচ্ছা, আজ রাতে তোদের বাড়িতে যাব। যদি তোদের মধ্যে কোনো গড়বড় দেখি আমি তাহলে তোদের দুটোকে সেন্ট্রাল জেলে পুরে দেব। নিশ্চয়ই আসবেন স্যার, আমি তাহলে যাই। এই দাঁড়া, তোর বউকে সঙ্গে নিয়ে যা। হ্যাঁ নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে কি আপত্তি আছে? কি বললি? কিছু নাই স্যার, চলো 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 না। তোরা কি কম মিথ্যে বলেছিস? ড্যাডি এখানে পলিউশনের প্রবলেম, মুম্বাই দিল্লি ঘুরবো বলে মিনি প্লেন পাঠাও এই বলে বাবাকে মিথ্যে ফোন করেছিলি না? এর বাপ আছে কি নেই কি জানি? যখন বাপি নিয়ে তো ড্যাডি কোথা থেকে আসবে? আঙ্কেল আমার স্বামী কোটিপতি নয় বুঝি? কোটিপতি নয় মামনি, এরাও আমাদের মতো রোডপতি। চুরি করে ফায়দা নেই বুঝতে পেরে কোটিপতির মেয়ে ফাঁসিয়ে বড় লোকবার দান দিয়েছিল ওই গাধাটা। এই আমাকে একদম কথা বলবি না চোর কোথাকার, এই ভিখারিকে আমার গলায় ঝুলিয়ে দিল। তাহলে এখন কি হবে? আর কি হবে, দেয়ালের পর মিষ্টি খাওয়াতে হয় আর বিয়ের পর ফুল সজ্জা করতে হয়। যাওয়ার সঙ্গে ঘরের সাথে ফুল সজ্জা আমি করবো কখনো না। আমি আছি না গুরু, আমি ফুল সজ্জা। আরে ওই পুলিশ অফিসারকে যদি ফোন করি সে এসে লাঠি মেরে মেরে এই গাধাটাকে ফুল সজ্জা করাবে। ওর দরকার নেই, চলো ভেতরে। আঙ্কেল আপনার কাছে আর কোনো মেয়ে আছে? মেয়ে নেই, খাপ্পড় আছে। কি করছো? আমি তোমায় কিস করছিলাম। তাড়াতাড়ি করে ফেলো। কি তাড়াতাড়ি করবো? হয়ে গেছে না? তুমি যাও, আমি এবার শোবো। হয়ে গেছে? সে কি তোমার কিছু মনে হলো না? হয়েছে তো। কি হয়েছে? এই যে তুমি সকালে ব্রাশ করোনি।
ওই বুড়োটাকে তো আমি ছাড়বই না। শালা ঠকবাজ। কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিছু হবেও না। কেন? তুই ওকে বুকে জড়িয়ে ধর বা ওর সঙ্গে লেপটে যা, ওর কোনো রিয়াকশনই হবে না। তা কেন? কেননা তোর মিসেসের নারীত্ব মিসিং হয়ে গেছে। মানে? মানে তুই হাসালে হাসবে, বকলে কাঁদবে, কিন্তু বাকি তুই যাই কর কিছু প্রভাবই পড়বে না। কি জন্য? কি আবার? ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে। এখন কি করতে হবে? তুই কি করবি আমি তো জানি না। মেয়েদের মধ্যে উত্তেজনা গরম জলের ঝর্ণার মতো হওয়া উচিত, রেসের ঘোড়ার মতো ছুটতে থাকবে, মাম্মি ড্যাডি ভুলে গিয়ে ডার্লিং ডার্লিং বলে তোমায় স্মরণ করতে থাকবে, তবেই তোমার কাজ হবে। নয়তো সন্ন্যাসী হয়ে হিমালয় যেতে হবে। আরে বাপরে! দেখো বাবা, 20 বছরের বোঝাটা আমি তোমার মাথায় চাপিয়ে দিয়েছি, এখন তুমি কি করবে তুমিই জানো। আমার আমরা তফাত না জানা নির্বোধ মেয়েটির পেছনে মেহনত করা এখন তোমার কাজ, এখন তুমিই ওর মনের চিকিৎসক, আর এটাই আমার শেষ নমস্কার। তুমি তো চলে গেলে আর আমার পুরুষত্বকে কঠিন পরীক্ষায় ফেলে। হে ভগবান! এই চুপ কর। ছে চাপে আমার জাদু, আস্তে আস্তে করব সকলকে কাবু, আর ধীরে ধীরে ছে যাবে আমার জাদু, আস্তে আস্তে করব সকলকে কাবু। আমি শব্দ ফোটা এক রাতে রকলি, আসরকে মাতিয়ে আজ মাছাবো খলবলি। আরে আমি সেই নাগিনী, যদি মারি ছবল বাঁচবে না কেউ না জানি। ধীরে ধীরে ছেয়ে যাবে আমার জাদু, আস্তে আস্তে করব সকলকে কাবু। Bye.
যাবে আমার জাদু আস্তে আস্তে করব সকলকে কাবু আমি শব্দ ফোঁটা রাতে রকলি হাসরকে মাতিয়ে আজ মাচব খলবলি আরে আমি সে নাগিনী যদি মারি ছবল বাঁচবে না তুই ভুল করেছিস ব্যাগের মধ্যে কত টাকা পেলি রে 5 টাকা পেয়েছি মাত্র 5 টাকা 50 টাকা পেলি না এই পিছনে পুলিশের সাইরেন শুনতে পাচ্ছিস না আরে বাপ রে বাপ এই রাস্তা কত বড় ধরা দেখতে দে মরে গেছে কি না না এ তো বেঁচে আছে রে মনে হচ্ছে কোটিপতির মেয়ে ডায়মন্ড নেকলেস পরে আছে চল চল এই কি হচ্ছে এখানে আমরা কিছু করি না নাটক শুরু করে দে আমার সাদের মন্ডি আমাদের ছেড়ে কেন চলে গেলি কি হয়েছে ওর লাভ ফেলিও স্যার বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে স্যার ছেলের বাবা রজতব দত্ত মেয়ের বাবা বিপ্লব চ্যাটার্জি স্যার এরা একে অপরকে ভালোবাসত কিন্তু সবাই এদের বিপক্ষে আজই রজতব দত্ত একে মারে বিপ্লব চ্যাটার্জি একে এক ঘরে করে দেয় ওদের দুজনের শত্রুতার কারণে আমার এই বোন এই কারণে ছাদ থেকে ঝাঁপ দেয় স্যার বেঁচে আছে না মরে গেছে ভাগ্য ভালো ছিল যে মাটিতে পড়নে রাখি রাজিনের ট্রাকের উপর পড়ে যায় এই প্রথমে গিয়ে হসপিটাল নিয়ে যা চলো 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 সাইকেলে যাচ্ছিল লরিতে ধাক্কা মেরেছে একে দেখে তো এমন মনে হচ্ছে না মনে হচ্ছে কেউ ওকে লাঠি দিয়ে এলো পাথারি মেরেছে আচ্ছা তুমি কে লাভার হও এ হচ্ছে খুর্তুতো ভাইয়ের বোনপোর সমদির ভাইরা ভাইয়ের বামাতো বোনের ছেলে বিস্তুতদের মাসুতো বোন এই মেয়েটাকে তোমরা এমন নির্দয়ভাবে কেন মেরেছো তোমাদের মাথায় কি গোবর পড়া আছে না এবার কি হবে এখান থেকে কেটে পড়াই ভালো মেয়েটিকে এখানে একটু কোরামে ইনজেকশন দিয়ে দাও ওকে ডাক্তার এই দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা নার্স পুলিশকে ফোন করে এখনই মার্ডার কেস বলে জানাও যাবেন না সিস্টার এমন কোনো ব্যাপার না এই হোটেলে হোটেল নয় হসপিটাল এই এই হসপিটালটা কেমন দেখতে যাচ্ছেন এখন আপনি আমাদের বলুন আমাদের কি করতে হবে স্যার তোমাদের দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে কি ব্যাপার ফুলকুলে যদি পেমেন্ট দাও তো আমি ট্রিটমেন্ট করতে পারি এই মনে হয় আমাদের খুব মালদার পার্টি ভেবেছে আমাদের হিস্ট্রিটা বল পুলিশকে ফোন করে দি ওরা একে গভর্নমেন্ট হসপিটালে পাঠিয়ে দেবে তোমাদের এক পয়সা খরচ হবে না আপনি ডাক্তারি পড়াশোনা কোথায় করেছেন বলুন এক মিনিট কি করা যায় বলতো একটা কাজ কর ওই নেকলেসটা দিয়ে দে কোনটা মেয়েটা গলা থেকে যেটা কুলে দিস কিন্তু আমি দেব না ঠিক আছে চলুন স্যার পুলিশের কাছে এই যে রেখে দিন পয়সা না পাওয়া পর্যন্ত আপনি চিন্তা রাখুন আমরা দিন রাত মেহনত করে চুরি করে না তুই চুপ কর না স্যার পয়সা রোজগার করে নিয়ে এসে তবেই চেন নিয়ে যাব স্যার চেপে ধরেছিস কেন দে না হ্যাঁ সোনার হ্যাঁ আপনার ডাউট হচ্ছে আমিও প্রথমে ভেবেছিলাম আসল ছিল না তো আসল ছিল না স্যার আপনি রেখে দিন একদম খাঁটি সোনা হাতটা চান না খুঁজে পাচ্ছি না মা আমার চোখে ফাঁকি দিয়ে কোথায় যাবে পাগল আমার মায়াবী শক্তি দিয়ে এই ব্রহ্মাণ্ডে যেখানে থাকুক আমি ওকে নিয়ে আসবই আমার সকল মন্ত্র শক্তি জেগে ওঠো কাপালিকা ওম সোহা এই শোন ওই হোম কুণ্ড ধুনো ছেটালে বুঝি ওই পিঠে তিলওয়ালা মেয়েটাকে দেখতে পাওয়া যাবে না রক্তাভিষেক সোহা ওম ফট এই শহরে সব থেকে বড় হাসপাতালে ওর চিকিৎসা চলছে মূর্খের দল
যা তোরা গিয়ে নিজেদের কাজ শেষ করে আয় অপদার্থেরা। পুরো ফ্যামিলি টুরে বেরিয়েছে, সুযোগটা কাজে লাগিয়ে টিভিটা উঠিয়ে নিয়েছে। আরে আনলি যখন এলসিডি টিভি আনতে পারলি না? আনতেই আনতাম, কিন্তু এলসিডি টিভিটা কি গো? এই ডাব্বা টিভি তোমার মতো হয়ে থাকে আর এলসিডি যে মল্লিকা শেরাবতের মতো। বদমাশ কোথাকার! এই দাঁড়া দাঁড়া, প্রোগ্রাম দেখতে দে। শহরে একদল মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে ইনভেস্টিগেটকারী স্পেশাল অফিসার কমিশনার প্রতাপ সিংহ কিছু অজ্ঞাত আততায়ীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। কিছুদিন আগে এখানে ট্রান্সফার হয়ে আসা কমিশনারের একটি মেয়েও আছে যার এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। যদি কমিশনারের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু থাকেন তাহলে সরকার ঘোষিত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য পুলিশ ডিপার্টমেন্ট। দেখলে তো গুরু, বেঁচে থাকা মানুষের চেয়ে মরে যাওয়া মানুষই ভালো। যেতে যেতে নিজের ফ্যামিলির জন্য 10 লাখ টাকা রেখে গেল, তার জন্য ভাগ্য তো কম লাগে। যদি কাজলের এমন একটা বাপ থাকতো তাহলে আজকের দিনও আমাদের হাতে 10 লাখ টাকা হতো। তাকি দেখ, নিজে পেঁচার মতো মুখটা নিয়ে কেমন তাকিয়ে আছো। আচ্ছা তুই যা বললি আরেকবার বলতো। হ্যাঁ, বেঁচে থাকা মানুষদের চেয়ে মরে যাওয়া। আরে এটা নয়, তারপরে যেটা বললি। আচ্ছা ওটা, কাজলের যদি এমন একটা বাপ হতো তাহলে আজকের দিনে আমাদের হাতে 10 লাখ টাকা হতো। আরে শ্বশুর মশাই, এই শ্বশুর কি করে হলো রে? আরে ভাই, যে মরে গেছে তার মেয়ে হলো কাজল, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে উনি আমার শ্বশুরই হবেন না, শ্বশুর মশাই। যেমনটা বলছি তেমনটাই করো, এই মৃত কমিশনারকে নিজের বাবা মনে করো। ব্যাপারটা তা নয়, মরে যাওয়া লোকটা যদি তোমার বাবা হয় এমনটা অ্যাক্টিং করতে পারো তাহলে 10 লাখ টাকা পেয়ে যাবো। একবার বাবা বলে কাঁদো না গো, তার জন্য তো আদর করতে হবে। আচ্ছা ও বাবা, কমাতে যে মেয়েটা আছে ওর শরীরে এই মনিটা লাগাতে হবে। শরীরে কি করে মনি লাগাবো? এই চুপচাপ যা বলছি তা তুই কর। এই মনিটা লাগালো মরে যাবে বেচারি। এমনিতেই ও মরবে, তুই মনি লাগা। এ কাজ আমার দ্বারা হবে না, তুমি যাও এখান থেকে। যদি তুই আমার কথা না শুনিস তো তোকে আর তোর পরিবারকে প্রাণে মেরে ফেলবো, বুঝেছিস? ডান পায়ের চাঙ্গিতে লাগা। ঠিক আছে। পৌঁছে গেছি, ড্রামা শুরু করো। এরকম করলে চলে যাবো কিন্তু। কাজটা আগে করো, পরে গেলে চলবে। ঠিক আছে চলো শুরু করো। এবার বলো প্রতাপ সিংহ তোমাদের কে হয়? শ্বশুর ছিলেন স্যার, শ্বশুর। এইমাত্র কাকা বললে তো। আপনি কি শুনে ফেলেছেন স্যার? তবে কি তোমাদের মনে হয় আমি কালা নাটকবাজ কোথাকার? ওনার মৃত্যুতে আমরা সব সম্পর্ক ভুলে গেছি, মাঝে মাঝে আমরা নিজেদের ভুলে যাই স্যার। এসব ছাড়ুন না স্যার, আপনি ওনার বডিটা আমাদের দিয়ে দিন না, আমরা ওটা নিয়ে গিয়ে অন্তিম সৎকার করবো স্যার। চুপ করো। এবার বলো প্রতাপ সিংহ যে তোমাদের আত্মীয় এর কোনো প্রমাণ আছে? প্রমাণ আমরা বানাই ফেলেছি স্যার। ঠিক আছে, বাইরে ইন্সপেক্টর আছেন, তাকে গিয়ে ডকুমেন্টস গুলো দাও আর মর্গে থেকে প্রতাপ সিংহের বডি নিয়ে যাও। যাও, খুব ভালো। মালটা কবে পাওয়া যাবে স্যার? আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আপনার গ্যারান্টি আছে তো? দরকার হলে স্যারের খরচ দিয়ে ওনার ডেড বডি জ্বালাবো। ওই সেটা যাও, নমস্কার নমস্কার কোথায় আমার ড্যাডির বডি? ড্যাডের বডি? কার ড্যাডি? ওর বাবা তো, ওকে তো আমরা পুড়িয়ে দিচ্ছি। আরে বাহ, বেশ ভালো কাটতে পারো তো ম্যাডাম, আমাদেরই জায়গা খুঁজছে না, আমার উনি এসে থাকতে এখানে। একদম মেরে ফেলবো। সামান্য কত টাকার জন্য তোরা এমন কাণ্ড করেছিস যে আমি ড্যাডির লাশটা পর্যন্ত দেখতে পেলাম না।
মুখটা চেনা মনে হচ্ছে গুরু, মনে হচ্ছে একে কোনো টিভি বা ফিল্মে দেখেছি। একে কোনো নতুন আর্টিস্ট না, সেদিন অটোতে করে হসপিটালে নিয়ে গেলাম না সেই মেয়েটা। আচ্ছা ওই মেয়েটা বুঝি। আমি ছাড়বো না ড্যাডি, জানোয়ারগুলোকে শিকার করে ওদের শেষ করে ফেলবো, এক এক করে মারবো। এই ডাক্তার, ওই কোমায় থাকা মেয়েটা কোথায়? বেড নম্বর 4 নেই। তুই বলেছিলি না ও কোমাতে আছে আর 6 মাসের মধ্যে জ্ঞান ফিরবে না? হ্যাঁ বলেছিলাম। ও মাই গড, কিন্তু কিভাবে গেল, মাথায় ঢুকছে না তো। ওকে এখানে কে ভর্তি করেছিল তা কি তুই জানিস? দুজন লোক ভর্তি করে গিয়েছিল কিন্তু তাদের ঠিকানাও তো। তাহলে ওকে আমরা খুঁজবো কিভাবে? ওরা পেমেন্টের বদলে একটা পেন্ডেন্ট দিয়ে গিয়েছে। দেখি এই দেখুন, এমন পেন্ডেন্ট শুধু মডেলরাই পরে। জলদি একটা ফ্যাশন শোর ব্যবস্থা করো। মনি ধারিনী মেয়েটা গায়েব হয়ে গেছে, এই কথাটা যদি ডেভিড জানতে পারে তাহলে আমার মাথাটাই কেটে ফেলবে। যেভাবেই হোক ওকে ধরতেই হবে। রাতের বেলা এমন ছোট ছোট পোশাক পরলে অনেকেই সাপ হয়ে যেতে পারে। জানোয়ারই বা আলাদা কিসে, নিশ্চয়ই পুরুষ সাপ এসে থাকবে। এমন ভাবে কেন বসে আছো কাজল? পায়ে খুব জ্বালা করছে। তোমার কি কোনো মুড় হয় না বুঝি? বাবা নয় বাবা নয় বাবা কি এটা? আমি যে কোনো মূল্যে পার্টিসিপেট করতে চাই। তোরা কি করবি ভেবে দেখ। ওটা না, যাতে সব মেয়েরা একে বেঁকে চলে তুমি ওভাবে চলতে পারো। না পারলেই বা কি, প্যান্টের ভেতর বরফ ঢুকিয়ে দিলে একে বেঁকে চলতে থাকবে। ওকে ক্যাচওয়াক বলে, আমাকে যে কোনো মূল্যে পার্টিসিপেট করতে হবে, বুঝেছিস? বুঝতে তো হবেই। এটা কি কোনো ফিল্মের নাম? না না, ওখানে গেলে যা পাবে সেই পয়সার নাম। কবে যাবে? এখনই যাচ্ছি। মেয়েটাকে আবার আসতে বলতো। নাও দ্য ফাইনাল উইনার
is Miss Honey. Oh, thanks. I am feeling great now. Anin. Thank you. Excuse me. Would you mind spending night with me? It's my pleasure. তোমাকে সিলেকশন আমি করেছি জানো তো সেটা জানি স্টপেজ কিন্তু আমি তোমাকে বেছেছি সেটা তুমি জানো না আই লাইক ইট এত পছন্দ প্রাণে চেয়েও বেশি কাম অন বেবি ইউ আর মেজিক বিষাক্ত সাপের ছোগলি এর মৃত্যু হয়েছে হ্যালো হ্যালো ডেভিড ভাই বিজয় মারা গেছে বিজয়ের ব্যাপারে কি খবর দিচ্ছ আমাকে হোয়াট বিজয় সাপের কামড়ে মারা গেছে চিন্তা করছেন কেন ছাড়ুন না চিন্তার কি কারণ আছে আপনার একদম চিন্তা করতে হইব না ম্যাডাম সব ঠিক হয়ে যাবে কি ব্যাপারে আরে ওই ফ্যাশন শো এর লোকটা যার সঙ্গে শো শেষ হওয়ার সময় আপনি চলে গেছিলেন ও শালা মারা গেছে হোয়াট ও মরে গেছে কে মেরেছে মরার কথা কে বললো এমন কোনো ব্যাপার নয় ও মরে গেছে না মরে গেছে না শুনুন বিশেষ সূচনা তো পেপারটা পড়ে দেখুন সাপের কামড়ে ফ্যাশন শো অর্গানাইজার মৃত্যু বাপ রে মালটার মাথা খারাপ নাকি আমি তো ওকে মারিনি সাপের কামড়ে মরে গেছে এমন কি করে হতে পারে আরে মূর্খের দল এতদিন ধরে ওই নাগ অংশধারী মেয়েটাকে কেন পাচ্ছিস না তার কারণ আমি এখন বুঝতে পারছি ওই নাগ মণিধারী মেয়েটিকেই নাকি নিজের বশে করে নিয়েছে তাহলে এখন বুঝতে পেরেছিস না যা মেয়েটাকে এখানে নিয়ে আয় ঠিক আছে মা ঠিক আছে মা বিজয়ের মৃত্যু সাপের কামড়ে হয়েছে
এটা ওর ডেথ সার্টিফিকেট। কিন্তু এসব হলো কি করে? ওই মনিধারী মেয়েটার সঙ্গে গেস্ট হাউসে গেছিল, তারপর কি হয়েছে আমি জানি না। মহেশ, ওই মেয়েটি কে, কোথায় থাকে, কি করে সব খবর আমার চাই। কি হলো রে, একটাও পেশেন্ট এলো না তো? কেমন করে আসবে স্যার? নিচের বোর্ডে লিখে রেখেছেন উপরে যাওয়ার রাস্তা। এখানে এসে দেখবে যে আপনার নাম ডক্টর পরালোকম অর্থাৎ যমরাজ। এইসব দেখার পরে উপরে যাওয়ার লোকই এখানে আসবে, ফিরে যাওয়ার লোক এখানে আসবে না। স্যার, আমি বলছি স্যার, আমার এই বন্ধুর দাম্পত্য জীবন অশান্তিতে কাটছে স্যার। আমাদের বৌদি তো ঠিক আছে, কিন্তু অন্য প্রবলেম দেখা দিয়েছে যে আমার এই বন্ধুকে একদম ভালোবাসে না স্যার। স্যার, আমাদের ডক্টর সাহেবের একই প্রবলেম ছিল, উনি নিজের চিকিৎসা অন্য জায়গায় করেছিলেন, আপনার চিকিৎসা ইনি করেন। তাহলে কোন ডাক্তার দেখিয়েছিলেন? বলুন না স্যার। প্রথমে মেয়েটাকেই দেখতে হবে, মেয়েটাকে আমার কাছে শোনাও। মানে টেবিলের উপর শোয়াতে হবে তো স্যার? হ্যাঁ বলো মিস, আমার আঙুল তোমার গালে ঠেকালে কেমন লাগছে? অদ্ভুত লাগছে, তাই নাকি? আরে এখানে ঠেকালে রাগ হচ্ছে। ওরে বাবারে, আরে এখন ওখানে তোমার বন্ধু হাত দেবে স্যার। প্লিজ গো অ্যাট লাগা লাগা, এই সুযোগ পেয়েছি, হাত লাগা। এখানে ছিলে তোমার কেমন লাগছে? তোমার মুন্ডুর মতো লাগছে। এখানে দিলে কেমন লাগছে? কাঁদু কুতু লাগছে। আরে এখানে, আরে স্যার, ইটস ওকে, মেয়েটার প্রবলেম কি আমি বুঝে গেছি। প্রথমে আমি তোমাকে এই পাউডারটা দিচ্ছি। আজকালকার যুবকরা এই পাউডারের জড়ি দাঁড়িয়ে আছে। পাউডার, পাউডার, ও পাউডার, পাউডার, ইয়েস ইয়েস। তুমি এই পাউডারটা মেয়েটার মুখে ফুঁকে দেবে, ফুঁকলে তাহলেই সব সমস্যা মিটে যাবে। ওই মেয়েটা তোমার পিছনই ছাড়বে না। থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ, অল দ্য বেস্ট। আচ্ছা আছি স্যার। এই আজ রাতে তোমার নারীত্বের উপর আমার পুরুষত্ব প্রমাণ করবোই, ভেঙে ফেলবো পালঙ্ক, ভেঙে ফেলবো বিছানা, বিছানা ছিঁড়ে ফেলবো। জয় বাবা পাউডার, দেবদেবীরা আমাকে আশীর্বাদ করো। আরে বাপরে, কেন এসেছো? পাউডারের রিয়াকশন কার জন্য? লুকোচুরি খেলার জন্য, বুঝেছো? কি সুন্দর শরীর, ঐশ্বর্য রায় নাকি রূপকিরানী শ্রীদেবী? কাটে নেহি সকতি ইয়ে দিন ইয়ে রাত জো কহনি তুমকো দিল কি বাত, লো আজ মে কহতা হু আই লাভ ইউ, আই লাভ ইউ। এই তোর কি হয়েছে? পাশে গাড়ি চল, তোকে নিয়ে মজা করবো। এই চোখটা খুলে দেখ, বুঝতে পারছিস না আমি ছেলে, আমার দাড়ি গোফ সব রয়েছে। দেশভক্তির সময় কোনো জাতপাতের বিভেদ নেই, আর এই সময় কোনো ছেলে মেয়ের বিভেদ নেই। কেন ওর পেছনে লাগতাছস? তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো? কি সুন্দর ঠাই, দেখে মনে হচ্ছে মখমলের মতো। কি সুন্দর কোমর, যেন যেন মনে হচ্ছে অজন্তা। কোনো ব্যাপার না, আরে বাপরে,
জল দেওয়ার সময় যেন মনে হলো গরম করে একটু সম্বর দিলাম। তোমরা দুজনের মধ্যে ঠিক করে না কেউ সঙ্গে থাকবে। ঠিক আছে, আজকে রাতের মতো এখানে রেখে দাও, সকালের মতো এমনি ঠান্ডা হয়ে যাবে। চলো পিছনে আর লাগতে আসবি। কি হয়েছে তোর আজকে? কিছুতেই মেশাই হচ্ছে না ইয়ার। যদি আপনি এই মেয়েটির সম্বন্ধে জানতে চান তাহলে একে বলি শুনুন। 5 থেকে 15 বছর আগে এই গ্রামের কিছু মূর্খ লোক সাপকে মারা, এমনকি মেরে ফেলা, তার থেকে 20 বার করা, ওই চামড়াকে নিয়ে ব্যবসা করা, এইরকম অপকর্ম কাজ করা হতো। এই অপকর্মে অভিশাপ হয়েই নেমে আসে, পুরো গ্রামটা ধ্বংস হতে থাকে। তখন এই গ্রামের কিছু লোক বিরক্ত হয়ে গ্রামটাকে ছেড়ে চলে যেতে থাকে। ঠিক এই দুঃখের সময় নাগ বংশধারী দেবী জন্ম নেয়। চমৎকার, অদ্ভুত ঘটনা। এই শিশুটির জন্ম কুষ্টি যে অসাধারণ কুষ্টি, অভিন্ন লগ্ন, পূর্ণ চন্দ্রোদয়ের সময় আর 9টি গ্রহের অনুকূল স্থিতিতে এর জন্ম হয়েছে। এর জন্মচিহ্ন সর্পকারের, ওই দেখুন ওর পিঠে জুরুল আকারে রয়েছে। এই বাচ্চার দ্বারা এই সংসারে আর আপনাদের খুব ভালো হতে চলেছে। এই বাচ্চাটির কুষ্টি দেবাংশ কুষ্টি। আপনাদের মেয়ে ঠিক হয়ে যাবে। তুমি সত্যি দেবী মা, তুমি সত্যি দেবী। নাগাংশধারী আপনার নাতনিকে আমরা পরমেই ঈশ্বরের দেবদাসী করতে চাই। কি বললেন, দেবদাসী করবেন? হ্যাঁ প্রতাপ সিংহ মহাশয়, আপনাদের পরিবারে গত 4 পুরুষ ধরে কেউ না কেউ আপনাদের ঈশ্বরকে সমর্পিত করেছেন। এখন এই সময় আপনার কন্যাকে সমর্পিত করাটাই ধর্ম। এই ধর্ম অধর্ম আমি সব কিছু জানি না। আপনার অন্ধবিশ্বাসের জন্য আমার মেয়েকে বলি দিতে পারি না। আমার এই ছোট্ট মেয়ে যে এখনো দুনিয়া ঠিকমতো দেখলো না, তাকে আপনি দেবীমার অবতার বলে বিরক্ত করছেন। বিরক্ত হওয়ার কথা নয় বাবা, কথাটা তো বিশ্বাসের। বিশ্বাস বা অন্ধবিশ্বাস আমি সেটা জানি না। আর আমার এই ছোট্ট মেয়েটাকে দেবদাসী করার জন্য আমি হারগিজ রাজি নই, কখনোই না। প্রতাপ সিংহের এই ব্যবহারের ফলে তার বাবা বিমর্ষ হয়ে পড়ে। আর তারপর ওই দেবীর চিত্রটি আমি আমার কল্পনা করে বানাই। কিন্তু এই যজ্ঞটা কেন করছেন? এটা মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ, আমরা ওর দীর্ঘায়ুর জন্য করছি। আগামী মহাপূর্ণিমার রাতে অভিন্ন লগ্নে আমাদের দেবীর
মৃত্যু হতে চলেছে। কেননা ওই দিনই বাচ্চাটার জন্মলগ্ন, মেয়েটির বয়স 23 বছর হবে। তার মানে এই হলো যে 23 বছর পরে নাগমণি। এটাই সত্য, 23-এর পর বাঁচা সম্ভবপর নয়। তুই ভুল করছিস, তুই নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিস। ম্যাডাম, আরে আপনি এখানে বসে আছেন, এই নিন 10 লাখ টাকা। আপনার বাবার মৃত্যুর পর যে টাকা পাওয়ার কথা ছিল এটা হলো সেই টাকা। আমার এটার কোনো প্রয়োজন নেই, মানে আমার থেকে বেশি এটা তোমার দরকার। তুমি যদি এটা রাখো তাহলে সব চিন্তা তোমার দূর হয়ে যাবে। ভেবেছিলাম আপনি আমাদের জ্বালাতে এসেছেন, কিন্তু আপনি তো আমাদের সাহায্য করার জন্য এসেছেন। ম্যাডাম, আপনি আমাদের জন্য সত্যিকারের একজন জ্যান্ত রিজার্ভ ব্যাংক ম্যাডাম। আর আমি? তুমি তুমি তো আকাশ থেকে টপকে পড়ে কৃষি ব্যাংক। বেশি কথা বলো না, চুপচাপ দূরে গিয়ে বসো। ঠিক আছে। ম্যাডাম, আপনি এত হেল্প করেছেন, শেষবারের মতো আরেকটা হেল্প করে দিয়ে যান না। কি বলো, দেখুন ওকে একবার দেখুন, বড় সাত করে বিয়ে তো করেছি আমি, কিন্তু দাম্পত্য জীবনে আলো জ্বলে না, কারেন্টই নেই ওর মধ্যে। টিউবলাইট তো জ্বলছে না। আরে কারেন্ট চলে গেছে সেটা বলছে না, ফিউজটা উড়ে গেছে সেটাই বলছে। ডোন্ট ওয়ারি, বুঝে গেছি তোমার প্রবলেম আমি সলভ করে দেব। মানে আপনি ওর সাথে? কাজল, এই কাজল কি পড়ছিস তুই? চাঁদ মামা। ওটা তো ঠিক আছে, আমি একটা কথা জিজ্ঞেস করবো, বলবি না? দু তিনটে বলো। ছেলেদের মধ্যে তোর কাকে ভাল লাগে? আমার বাবা আর অভিষেকের বাবা, মানে অমিতাভ বচ্চন। ওটা ওদের কথা বলছি না, আসলে তোর এরকম কাকে দেখে মনে হয় যে এই শুধু আমার জন্যই জন্মেছে? আচ্ছা ছাড়, তোর চোখে আদর্শ পুরুষ কে? দুজন। দুজন কারা? সুপারম্যান আর স্পাইডারম্যান। ওরা খুব ভালো। ছোটবেলায় আমার মা সুপারম্যানকে দেখিয়ে বলতো আসল পুরুষ এরমই হয়। তারপর আমি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম তখন আমার আঙ্কেল স্পাইডারম্যান ফিল্ম দেখে বলেছিল আসল পুরুষ এরকম হয়, আর এরকমই কোনো পুরুষ আমাকে বিয়ে করতে আসবে। আর সেই দিন থেকে আমার জন্য কোনো সুপারম্যান অথবা স্পাইডারম্যান এসে আমাকে বুকে জড়িয়ে ধরে হাওয়ায় ওড়াবে, আর এই ভেবে অপেক্ষায় আছি। আমার শাশুড়ি তো মরে গেছে, কিন্তু এই সুপারম্যানের গল্প আমার জন্য ছেড়ে গেছে। রোজ 2-3 বার করে তো আমি এই স্বপ্ন দেখবো। শুধু স্বপ্নই দেখিস না, বাচ্চা কাচ্চার কথা ভাবিস। আমার যা হবে স্পাইডারম্যান জানে। ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি পরে আসবো। শুনলে তো, এটাই প্রবলেম। এখন কি করবো? তাড়াতাড়ি তোমাকে সুপারম্যান শাস্তে হবে। মানে সুপারম্যান আর স্পাইডারম্যান? তাড়াতাড়ি গিয়ে কতগুলো মাকড়সা ধরালাম আমি। আমি চুপ কর। কয়ল, কয়ল, স্পাইডারম্যান উপর থেকে আমার জন্য এসেছো? উপর থেকে তোমার মা আমাকে পাঠিয়েছে। কিন্তু সুপারম্যান কোথায়? সুপারম্যান সুপারম্যান ওর বয়ের সঙ্গে প্রেম করছে, যাতে দেরি না হয়ে যায়, সেই জন্যই আমি তাড়াতাড়ি দোকানে গিয়ে এই প্যান্টটা পরে তোমার সামনে চলে এসেছি। স্পাইডারম্যান, তুমি আমায় হাওয়ায় ওড়াবে? দড়ি ছিঁড়ে যাবে। নিয়ে যেতে হবে আমায়। শুনবে না? আবে চলো ওড়াও রে। আরে খুশির খবর, অনেকদিন পরে মেয়েটা রাজীবকে একেবারে জপটা ধরেছে। এই তো আমি তো চাপে ধরছি। এই যে কি হলো, চাল ছিঁড়ে গেল নাকি? কোর ভেঙে গেছে। ঝান্ডু বাম লাগিয়ে দেবো স্পাইডারম্যান? দরকার হবে না। হাই সুইটহার্ট। হাই স্পাইডারম্যান, তুমি কি আমার জন্য এসেছো? শুধু তোমার জন্য এসেছি গো। আমার জন্য এসেছো? চল। তোমার দৃষ্টি আমার গায়ে বিচ্ছে। বিধানই তো আমার কাজ। খুব সুন্দর, এই ফিল্মে রোমান্টিক সিন দেখছো? এই স্পাইডারম্যান তোমার জন্য এসেছিল না? আমার জন্য এসেছিল, মাঝখান থেকে ও এসে ওকে নিয়ে নিল, আমার সঙ্গে ধোঁকা হয়েছে। এই কথা তাহলে তুই ওরে যাইতে দিলি কেন? তোর মতো বুড়োরা এরামই বলবে। জবানি জানে মন হাসিনি দিল রূপ। ওদিকে দুটো শরীর এক হচ্ছে, আর এদিকে কারোর শরীর একেবারে চলে যাচ্ছে। আমার চেয়ে কি আনন্দ হচ্ছে?
এটা আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। প্রথমবার তোমার আশাতে আমরা দুঃখ পেয়েছিলাম, ঝামেলা এলো এই মনে করে, কিন্তু এখন তুমি চলে যাবে এইভাবে খুব কষ্ট হচ্ছে। যখন এসেছিল কারেন্টের মতো শক বাড়ছিল, এখন দেখো জেনারেটরের মতো ঠান্ডা হয়ে গেছে। কোনো নাই, ডোন্ট ওয়ারি, আমি আসবো। ওকে, একজন না, আমাদের দরজা হামেশাই খোলা। এ কে রে তুই, এই কে তুই, এই চল। ও ও ও ও রে ও আপনি ঠিক আছেন তো? আপনি ভেতরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসুন, আমরা এখন এক জায়গায় যাবো। আমি বলছি আপনি রেডি হতে আসুন। গুরু ও কোনো সাধারণ মেয়ে নয় মনে হচ্ছে। এটাই জানবার জন্য ভূত প্রেত পিশাচ বেতাল এদেরকে বসে আনা লোকের কাছে নিয়ে যাবো। ওই নাগিন প্রতিশোধের আগুনে জ্বলছে, ও যেভাবে ওদের দুজনকে মেরেছে সেভাবে তোদেরকেও মারবে। যা গিয়ে সাবধানে থাকবি। দাঁড়া মা। ওম ক্রিং বিং ফট। এই দুজনে এই তাবিজ পেথে নে, ওই নাগিন তোদের কখনো ছুতেও পারবে না। ডেভিড নে বেঁধে নে, আমার এইসবের দরকার হবে না। বেঁধে নে রে মূর্খ ছেলে, নইলে মারা পড়বি। ক্ষমা করবেন মা, সাপ যেন কিছু না করতে পারে সেই জন্য আমার বডিটাকে প্রথমেই বিষাক্ত করে নিয়েছি। ওই নাগিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। কেল্লাটা পাথর কেটে তৈরি না? আমার তো জানা ছিল না, তুমি বলে দিলে ভালোই করলে। চলুন ম্যাডাম। ওম হ্রিং ক্রিং ফট। ডেভিড তুই এগো, আমি আসছি। কাউকে দেখতে পাচ্ছি না তো মা? মা প্রণাম। আপনার অলৌকিক ক্ষমতার কথা ভেবে এই জন্য এসেছি যে আমি জানি। এই মেয়েটার শরীরে ওর নিজের অজান্তেই এক ইচ্ছাধারী নাগিন প্রবেশ করে তোদের সামনে কিছু লোকের প্রাণ নিয়ে নিল, তাই না? ওই নাগিনকে তোরা সবাই দেখেছিস না? এদিকে আয় মেয়ে, এটা গরুর পাখির পায়ের নখ দিয়ে বানানো মন্ত্রপুত তাবিজ, মহাশক্তিশালী। এটা যতক্ষণ তোর শরীরে থাকবে ওই নাগিন তোকে ছুঁতেও পারবে না, আর না তো তোকে নিজের বশে আনতে পারবে।
যে কোনো পরিস্থিতিতে এই তাবিজ তুই তোর শরীর থেকে আলাদা করবি না। এই তাবিজটা পরে থাকলে শব্দ কেটে যাবে তো মা। মা মা ভৈরবি, ওই গরুর পাখির দেহের যে কোনো অংশে তাবিজ বানিয়ে দাও না আমাকে একটা, আমি কোমরে বেঁধে নিই। আরে যত সব মূর্খের দল, এই কেল্লার চারপাশে আমি গরুর রেখা টেনে দিয়েছি, এই রেখাকে পার করে ওই নাগিন ভিতরে আসতে পারবে না। আগামী পূর্ণিমা রাতে আমি ওই নাগিনকে মন্ত্র শক্তি দ্বারা বন্দি করব। যদি ততদিন তোদের বেঁচে থাকতে হয় তাহলে তোদের এখানে আমার অধীনে থাকতে হবে, যে আমি তোদের রক্ষা করব। হ্যাঁ এখানেই থাকবো, না হলে ওকে কেউ মেরে ফেলবে। আমরা তোমার এখানে থাকবো মা, আমরা তোমার এখানে থাকবো, এখানেই থাকবো, এখানেই থাকবো মা। কোথায় গেল? চোখের ইশারা করে গায়েব হয়ে গেল। আমি রাজেশ। কে তুমি? আমি মহেশ। রাজেশ, ডেভিড আর ভৈরবের উপরে কখনো ভরসা করিস না, ওরা তোকেও মেরে ফেলবে। ওরা তোকে প্রাণে মেরে দুজনেই নাগমণি হাসিল করতে চাইছে রাজেশ। সাবধানে থাকিস ভাই, সাবধানে। কালগম্ভীর, কালগম্ভীর, আমাকে চিনতে পেরেছে কালগম্ভীর? কালগম্ভীর, ওই নাগ কন্যাকে নিজের মন্ত্রশক্তি দ্বারা বন্দী করে মেরে ফেলা তোমার কাজ, আর ওই তান্ত্রিক মহিলা ভৈরবী আর আমার বন্ধু ডেভিডকে মারার কাজ আমার। এক ঢিলে তুই পাখি, তাহলে ওই নাগমণি দুটো আমাদের হয়ে যাবে। বলো কি বলছো? তোমরা এক সর্প নাগকে মেরে ফেলেছ। ওই নাগিরই জীবন সঙ্গিনী নাগিন তোমাদের ধ্বংস করার জন্য কাল নাগিন হয়েছে, আর তোমাকে মারার অপেক্ষায় রয়েছে। আর ওই নাগিনকে ধরে বন্দী করা অত সহজ কাজ নয়। ঠিক আছে ঠিক আছে, এখন বলো কি করতে হবে? এই কাজ তোমার দ্বারা সম্ভব নয় বুঝি। এই কাল গম্ভীরের উপরে বিশ্বাস করে আজ পর্যন্ত কেউ কখনো খালি হাতে ফেরেনি। অসম্ভবকে সম্ভব করাই হলো এই কাল গম্ভীরের বিশেষত্ব। আগামী অমাবস্যার ঠিক শেষ দ্বিপ্রহর বেলায় ওই নাগিন সমস্ত শক্তি ত্যাগ করে সাধারণ সাপ রূপে থাকবে। ওই সময় ওই নাগিনকে আমি ধরব আর বন্দি করে ফেলব। আমাদের প্ল্যান অনুযায়ী নাগিনকে ধরা এবং মারার জন্য প্রথমত ওখানে নাগিনকে আসতে হবে। জয় রুদ্রাণী রুদ্রনেত্রিণী। যেটা সম্ভব সেটা ছাড়া অসম্ভবের কথা কখনো বলে নাই কাল গম্ভীর। আগামী অমাবস্যার রাত্রে ওই নাগিন আসবেই। ওই নাগের এখনো পর্যন্ত কোনো সৎকার হয়নি, তার জন্য ওই নাগিন ওখানে আসবেই। ওকে আসতেই হবে। তোমার মৃত্যুকে আমি ব্যর্থ হতে দেব না, আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। তুই বাজবি না নাগিন, এটা অষ্টদিক বশীভূত চক্রবন্ধন, এটা ভেঙে বেরিয়ে যাওয়া কোন নাগিনের সহজ কাজ নয়। ক্রিম ক্রিম
রিং রিং অষ্টদিশায়, তুই আমাকে মারলি, যে নাগমণিকে আমি পেতে চেয়েছিলাম সেটাকে যদি তুই নিয়ে নিস তো আমি কি করে চুপ থাকতে পারি কাল গম্ভীর? বৈরবী, ওই মণিকে, ওই মণির কথা ভুলে যা তুই, ওই মণি এখন এই ভৈরবীর কব্জায়। যেটা আমি হাসিল করতে পারিনি সেটা তোকেও হাসিল করতে দেব না। পাগলের মতো কথা বলিস না, এটা তো নাককোনার কুটিল তন্ত্র রে। ঠিক সময় যদি আমি বুঝতে না পারতাম তাহলে ওর সাথে তোরও লাশ পড়ে থাকতো। এখন পর্যন্ত যা করেছিস যথেষ্ট, যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে আমার সঙ্গে আয়, বুঝেছিস? মা, কি সুন্দর দেখতে তোমাকে। কি গো এমন করে কি দেখছো? কিছু মেয়েকে দেখলে পাগল হয়ে যায়, আর কিছুকে দেখলে টেম্পট হয়ে যায়, আর তোমার মতন মেয়েকে দেখলে আউট হয়ে যায়। I am out. না খেলে আউট হয়ে গেলে? I am ready. Even not she. Hey! আরে দাঁড়াও! Hey, দাঁড়াও! Hey, Ashwini! Hey! Hey, দাঁড়াও! কোথায় গেছো? Hey, darling! আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে শোনো শোনো শোনো, এই তাবিজটা খুললে কেন তুমি? সবে কাটবে যে। মস্তি কে লিয়ে তাবিজ নেহি, স্টাইল কি জরুরত হতি হ্যায়। তুমি পার্টনারদের কথা মনে করো, আমরা এখন কাদামাছি খেলি। এই দাঁড়াও দাঁড়াও, বন্ধ করো এসব, এসব বন্ধ করো। না না, গুরু তো আবার সাপ হয়ে গেল। সাপ? বাঁচাও, 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 বা
তার মানে এ সবাইকে জেনে শুনে মারছে। আরে তোরা খাড়া খাড়া কি দেখতাছস? ও আমাদের সবল দেওয়ার আগে সো আমরা পালাই যাই। সো 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 চল চল পালো 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 পালো। তুই তুই বইর কি হবে? এখানে পড়ে থাকলে ওকে যদি সাপে কাটে পড়ে দেখব। চল তো দাঁড়াও। কি জন্য মা জাননি? আমাদেরকে জানে মানার পর এখানে কি ঘটেছে সেটা জানার জন্য? তুমি আমাদের বিপদের কারণ হতে পারো। তুমি একটা মেয়ে নও, তুমি একটা নাগিন। এই চল তোরা, চলো চলো চলো। তোমরা যেও না, আমার কথাটা একবার শোনো। ড্যাড, আমার ভিতরে কি হচ্ছে আমি নিজেই জানি না। যখনই তোমার খুনিদের শাস্তি দেবার কথা ভাবি, তখনই ওরা সাপের কামড়ে মারা যায়। এসব কিভাবে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ড্যাড। এই রহস্য আমি উন্মোচন করছি। বোন, ভয় পেও না তুমি, আমার কারণে তোমার কোনো বিপদ হবে না। এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমি আর আমার স্বামী পৃথিবীতে আসি। ওটা কি ওই সাপের মাথা? ওটা কি জ্বলছে? ওটা কোনো মামুলি সাপ নয়, ওটা ইচ্ছাধারী সাপ। ইচ্ছাধারী সাপ? ব্রাদার, এগুলো কোনো সাধারণ মনি নয়। যদি এগুলো আমরা হাত করতে পারি তো ভেবে নাও দুনিয়া হাতের মুঠোয়। এই বুড়িটারও জবাব নেই। এই মামুলি সাপ দুটোকে ধরার জন্য তখন থেকে বিন বাজিয়ে চলেছে। তোমার পিস্তল দিয়ে সাপ দুটোকে মেরে ফেলো ডেভিড। মিলনে নাগ মনির শক্তি অর্জনের সময় তোরা আমার সমস্ত আশাকে জলাঞ্জলি জ্বলে দিয়ে দিলি। এখন ওই মনি দুটোকে পাওয়ার জন্য কি করতে হবে? চুপ কর না। আমার স্বামীকে ওরা মেরে ফেলে। আমার কাজে যারা বাধা দিয়েছিল তাদের মারার জন্য যখন আমি ওখানে গিয়ে পৌঁছই, হ্যাঁ বলো রাজেশ। হ্যাঁ এখনই আসছি। তুমি ওকে মারতে পারবে না নাককন্যা, ওর দেহে ভয়াবহ সর্পবিষে ভরা। তুমি ওকে ছোবল মারার চেষ্টা করলে কঠোর তপস্যা করে তুমি যে শক্তি অর্জন করেছ তা বিনষ্ট হয়ে যাবে। যে মেয়ের শরীরে নাগাংশ আছে, অর্থাৎ যার পিঠে নাগের আকারে তিল আছে, এমন মেয়ের দেহে প্রবেশ করে তুমি তোমার প্রতিশোধ নিতে পারো। নাগরাজের আদেশ অনুসারে আমি তোমার শরীরে প্রবেশ করার সিদ্ধান্ত নেই। আমার স্বামীর নাগমণি আমি তোমার শরীরে প্রবেশ করিয়ে তোমার প্রাণ বাঁচাই। এ শুধু মানব কল্যাণের জন্যই, তোমায় বাধা দেবার জন্য কিংবা দুঃখ দেবার জন্য নয়। আমার উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করে আমাকে সহায়তা করো। করব, আমার প্রাণ চলে গেলেও আমি করব, অবশ্যই করব। এবার বলো, মানব জাতির কল্যাণ করতে আসা ওইসব সাপেদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নৃশংসভাবে হত্যা করাটাকে কি সুবিচার বলে? এখন আমি ভাবছি আমরা এতদিন ধরে কেন চোর সেজে আছি, কিন্তু এই ভগবানের অসীম কৃপা যে আমরাও একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি। আমরা তোমাকে সাহায্য করব। আরে ও নাককন্যা, আমার স্থানে তুই এসে আমারই শরণে থাকা, আমার মৃত্যুকে তুই মেরে ফেললি না? তোর চামড়া দিয়ে আমার পায়ের জুতো বানাবো, আর তোর মাংসকে আমার জন্তুদের খাওয়ার বানিয়ে খাওয়াবো। তোর মাথার উপর যে মনি আছে আমি সেটাকে হাসিল করেই ছাড়ব। কালী পূর্ণিমা গুরুদেব, আজ দেবীর বয়স 23 বছর পূর্ণ হবে। আমাদের গ্রামের ওই দেবীকে রক্ষা করা আমাদের ধর্ম গুরুদেব। ওই দেবীর কৃপায় আমার মেয়ে জীবন রক্ষা পায়। জানি কালকে পূর্ণিমা, যদি নাগমণির প্রাণ আমরা বাঁচাতে পারি তাহলে কাল রাত্রে কোনো এক মেয়ের শরীরে নাগশক্তির আহ্বান করতে হবে। এইরকম করতে পারলে
ওই নাগমণির ওপর আসা সমস্ত বিপদকে আমরা কিছু সময়ের জন্য আটকাতে পারি। তার বন্দোবস্ত কর। তাই হবে গুরুদেব। এমন করে হাসছো কেন মা? এই নাগিনটা রাজেশ আর মহেশ দুজনকেই মেরে ফেলেছে। ওই মনে আমরা পাবো কিনা বলো বলো। সবাই শোনো, পুরো ব্রহ্মাণ্ড আমার হাতের মুঠোয় চলে আসবে। কার্তিক পূর্ণিমার রাতে ওই নাগিন আমাদের চোখে ধুলো দিয়ে মহাদেবকে মনি সমর্পণ করে মানব সমাজের কল্যাণ করার সংকল্প নিয়েছে। ওই কাজে বাধা দিতেই হবে। এখন কি করতে হবে? ওই নাগমণি মহাদেবের হাতে যাওয়ার আগে ওই নাগিনকে বন্দি করে ওটা আমাদের হাসিল করতেই হবে। পূর্ণিমার শুভ লগ্নে ওই মণি মহাদেবের হাতে গেলে ওই নাগিনের লক্ষ্য পূরণ হয়ে যাবে আর আমাদের পরিশ্রম বৃথা হয়ে যাবে। ওই নাগিনের সামনে মোকাবিলা করার জন্য 10 জনকে চাই। কালী পূর্ণিমার রাত। সকল শূদ্র শক্তি ধারিণী কপালিকা স্বাহা। নাগিন যেন বাঁচতে না পারে সেজন্য অষ্টদিশ বন্ধ করে দিয়েছি। আজ তোর আমার জীবন মরণের ফসলা এখানেই হবে। নাগিনকে ধরে বন্দি করো। নাগমণি আমার হাতে না আসা পর্যন্ত ওর উপর হামলা করো। যাও যাও। এই যা রে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমার প্রচেষ্টা সফল হচ্ছে রে। সব মারা যাচ্ছে। এটাই এই ভৈরবীর বুদ্ধিমত্তা। অপেক্ষা কর, সব কিছু বুঝতে পারবি। এখন বুঝতে পেরেছিস না, প্রত্যেকটা লোককে কামড়ানোর সময় যে বিষ তুই ঢালিস সেই বিষ তোর কাছে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে। এই পৃথিবীকে প্রলয় থেকে বাঁচাবার জন্য মহাপূর্ণিমার তিথি ততক্ষণে শেষ হয়ে যাবে। একবার ওই মনে আমার হাতে এসে গেলে ওই বিষাক্ত লাগিন আমাদের কিচ্ছু করতে পারবে না। এখন বুঝে গেছিস না কেন আমি 10টা লোককে জোগাড় করতে বলেছিলাম? ও তোর কিচ্ছু করতে কামাল করে দিয়েছো মা। এবার দেখ ওই নাগিনকে আমি কিভাবে নাচাই, ওই লুকানো নাগমণিকে আমি কিভাবে বের করে আনি।
বাজারে বিন। আমাকে সহায়তা করো, আমাকে তোমাদের বিষ দিয়ে দাও যাতে আমি প্রতিশোধ নিতে পারি। কি দেখছিস রে আমাকে? আমাকে ছোবল মারবি? আয় 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 না, ছোবল মার মার।
কার্যে আমি অতি প্রসন্ন হয়েছি। ভুলুকের দিকে ধেয়ে আসা প্রলয়কে আমি অবশ্যই রুখে দেব। সর্বে জানা সুখিনো ভবন্তু।